আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আপনার দেখাবো চেঞ্জওভার কালেকশন কীভাবে করতে হয়, জেনারেটর লাইন এবং কারেন্টের লাইন কীভাবে আসছে সেই জিনিসটা দেখাবো। এই যে দেখেন, এই যে এই লাইনটা, এটা হচ্ছে আমাদের মেইন মিটারের লাইন। মিটার লাইন এই দেখেন, এই যে একটা ফেজ, রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, এটা হচ্ছে আমাদের মেইন মিটারের লাইন। আর এই যে দেখেন, এটা হচ্ছে জেনারেটর। এই জেনারেটর দেখেন, এখন জেনারেটর যেহেতু বসাই নাই, জেনারেটর কোনো লাইন নেই। দেখেন, এই একটা 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 জেনারেটর লাইন, এই যে একটা, এগুলো হচ্ছে জেনারেটর লাইন। আর এই যে দেখেন, চেঞ্জ ওভারের যে কালেকশনটা, আমরা চেঞ্জ ওভারের আউটপুটটা কি কোন জায়গায় দেবো, এই যে দেখেন, এই যে একটা পাত, এই যে এখানে সরাসরি, এই দেখেন, এই পাতটা সরাসরি এখানে সংযোগ হয়েছে। এই সংযোগটা হওয়ার কারণে আমরা চেঞ্জ ওভারে সবসময় আউটপুট লোড, যেটা মানে আমরা ডিপ এমডিবিতে নেব, সেই লোডটা কালেকশন দিতে হলে আমাদের আগে এই যে দেখবেন যে পার্টটা শর্ট করা সোজাসুজি, যেটা সোজাসুজি এইটা দিতে হবে। কারণ আমাদের যখন এই যে দেখেন, এই যে একটা পার্ট দেখেন, এই যে যখন আমরা এটা মিটার লাইনটা দিচ্ছি, এই পার্টটার মাধ্যমে গুইরা আমাদের এখানে আসছে, এসে এখান দিয়ে সরাসরি আমাদের এমডিবি লাইনে আউটপুট হয়েছে। সেম সিস্টেম যদি আমি এই লাইনটা নিচের দিকে অফ করে দিই, তখন এই এই দুইটা পাথ ইউটা, হ্যাঁ, এই ইউটা এই দুইটার সাথে মিলবে, মিলে এই দুইটার সাথে মিলে তখন এই যে এই ইউটা এখান দিয়ে আসে, জেনারেটরটা এখানে আসে আউটপুট হবে, তখন আমাদের এই লাইনটা ছেড়ে দিবে, কারেন্টটা ছেড়ে দেবে, জেনারেটরটা ধরবে। আচ্ছা আচ্ছা, জেনারেটর ধরে এখান দিয়ে লাইনটা এখানে আসবে, আইসা এই যে লাইনটা সরাসরি আমাদের উপরে যে এমডিবি বোর্ড আছে এমডিবিতে গেছে, আর এটা হচ্ছে আমাদের মিটার থেকে এখানে আসছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে জেনারেটর লাইন, আমরা রেডি করে রাখছি, এখানে জেনারেটর বসবে, এখনো বসে নাই, না বসার কারণ আমরা এই লাইনটা এখনো বসাই নাই। এই যে দেখেন, এখানে ভিতরে কালার কোড দেওয়া আছে, এই যে প্রত্যেকটা কালার কোড দেওয়া আছে, এই যে প্রত্যেকটা কালার কোড এখানে আমরা দেওয়া আছে, দিয়ে আমরা টেপ মেরে রাখছি সেফটির জন্য, যখন আমরা কাজ করবো। আর এটা হচ্ছে নিউট্রন, আর এই তিনটা ফেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিউট্রন আলাদা রাখছি কিসের জন্য, কারণ জেনারেটরের সার্কিট ব্রেকারটা, নিউট্রনটা বাসবারটা একটু দূরে হয়, দূরে হয়, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তিনটা সমান্তরাল সার্কিট ব্রেকার জন্য রাখছে, আর নিউট্রনটা একটু চিহ্নিত রাখছে, প্লাস একটু দূরে রাখছে। আচ্ছা, এ হলো জেনারেটর লাইন। জেনারেটর লাইনটা লাগছে নিচে, এই যে এক দুই তিন আর একটা চার, একটা ছয়, এই চারটা চারটা, আর একটা চারটা তার, আর এই চারটা, এটা কি ইউলো, এই যে ইউলো কালারের ব্ল্যাকটা আমরা ইন্ডিকেট করার জন্য দিয়েছি, নিউট্রালটা আর কি, আচ্ছা, ওটা ইন্ডিকেট করার, কালার ইন্ডিকেট করার জন্য নিউট্রালটা দিয়েছিলাম, কারণ ব্ল্যাক ফার্স্ট উপরে উপরে কিন্তু ঠিকই আছে, হ্যাঁ উপরে কিন্তু কালার কোড ঠিক আছে, যাতে জাস্ট আমরা সিম্পল মার্কিং এর জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে, এই জিনিসটা দেওয়া হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে নিউট্রাল। এই যে দেখেন, এই যে নিউট্রালের সরাসরি বাজবারটা এই দিকে চলে আসে, আমরা সব সময় আউটপুট লোডটা উপর দিয়ে, আমাদের ইনপুট হচ্ছে ফল্লি বিদ্যুৎ বা পিডিবি, হ্যাঁ পিডিবি, আর যেটা মনে করেন এই যে সরাসরি আছে, এটা হচ্ছে আউটপুট, এই যে সরাসরি যেটা, এটাতে সবসময় আউটপুট দিতে হবে, তাইলে এখানটা লাইনটা এখান দিয়ে এই তামার পার্ট ইউটা দিয়ে এখানে আসবে। আর এখন এই এখন কিন্তু কানেক্টেড আছে আমাদের, এই দেখেন এই যে লাইন আছে, এই যে দেহি লাইনটা টেস্টারটা, এই যে লাইন কিন্তু বর্তমানে থ্রি ফেজের লাইন আছে, এই যে ওয়ান ফেজ, এ টু ফেজ, এ থ্রি ফেজ, থ্রি ফেজ সরাসরি ফেজ আছে। তো আপনারা এই ধরনের চেঞ্জ ওভার কিন্তু কানেকশন করতে পারবেন খুব ইজিতে। আর এগুলো দেওয়া হয়েছে, এই যে এটা ডাকনাটা দেওয়া হয়েছে, এই কভারটা লাগা দেওয়া, এই কারণে দেখেন, এই দেখেন এখানে যখন আমাদের কালেকশন হয়েছে, দেখেন এখানে কিন্তু আমাদের লাইন আছে, এই দেখছেন, এই এখানে লাইনটা এখানে আসছে, সেম সিস্টেম এখানে হলো লাইনটা এপারে বাস যাবে, এই দেখেন একসাথে কালেক্ট করা, এই জন্য এই কভারটা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে লাইনটা এই কভারের সাথে লাইন লেগে শর্ট সার্কিট না হয়, শর্ট সার্কিট না হয়, প্লাস এটা আমরা ধরতে গেলে বা দেখতে গেলে শর্ট সার্কিট না হয় বা সমস্যা না হয়, সমস্যা না হয়, তাহলে এই এই কভারটা কি আপনি এক্সট্রা করে বানিয়ে আনছেন, না এটার সাথে কমপ্লিট রেডি দিবে, এটা দিবে, হ্যাঁ যখন চেঞ্জ ওভারটা আমি, এটা এটা কত এম্পিয়ার, কত এম্পিয়ার, এটা এটা 200 এম্পিয়ার, 200, হ্যাঁ। বর্তমান প্রাইস কত ধরছিল এটা আপনি কিনছিলেন, এটা বর্তমান প্রাইসটা ধরছে আপনার 4,500 টাকা, 4,500 টাকা, হ্যাঁ, এটা বর্তমান সাইজে 4,500 টাকা, 200 হয় 400, আরো বড় হয়, আমরা এর আগে কিন্তু আরেকটা ইনজাস্টিস এর ভিডিও করছিলাম, সেটা কিন্তু অনেক বড় ছিল। তো আমাদের মতে কিন্তু এই সিস্টেমটা, এই এটা ম্যানুয়াল সিস্টেম, মানে এই যে হাতে গিয়ার মেরে মেরে এই অন অফ করার জন্য, এই যে হাতে গিয়ার মেরে মেরে এই যে হাতলটা, এটা নিচে দিলে জেনারেটর উপরে, যেহেতু আমরা জেনারেটর বসাই, এই জন্য আমরা এখানে মার্কটা লিখি নাই,
আমি আর একটু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে টেস্টারটা আমার হাতে দেন একটু সাইফুল ভাই। এটা আমরা তো লাগিয়ে দিছি, এখানে যে ইউটা আমার লাগবে না, এই এই যে ইউটা, ইউটা যেটা একবারে সরাসরি সরাসরি যেটা নিচে দিকে গেছে এটা কিন্তু আউটপুট, মনে রাখবেন ঠিক আছে, এটাই মেইন, এটা কিন্তু আউটপুট। আর এই যে ইউ এর এই পাশে ইনপুট, ইনপুট আর এই যে এই পাশেও ইনপুট ঠিক আছে, এই যে ইউটা সংযুক্ত, আর এটা হচ্ছে, এটা হচ্ছে আউটপুটটা আমাদের। এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই পাত্রের সাথে কোনো, এটার সাথে কোনো কালেকশন নাই, কালেকশন নাই, এই কারণ ইউ উপর উঠে উঠে রয়েছে, ওই যে ইউ, এই যে কোনো কালেকশন নাই, কালেকশন কই ব্যবহার হবে যখন ইউটা লাগাবো আমরা, দেখেন ইউটা ওই যে নিচে লাগাবে, এখন আমাদের ফ্যাক্টরি রানিং আছে যার কারণে আমরা কিন্তু এটা নিচে নামানো যাচ্ছে না, এটা এটা উপরে ফ্যাক্টরি চলতেছে, তো যার কারণে এরপরে আমরা এই ভিডিওটা ধারণ করছি। এটার সাথে এটা কোনো কালেকশন নাই, এখন নাই, এই যে এই যখন এই ইউটার মাধ্যমে কালেকশন হবে, যখন এই যে এটা যেরকম ইউটার মাধ্যমে এটার থেকে এটা কালেকশন হয়েছে, সেম সিস্টেম এটাও কানেকশন, এটা কালেকশন হবে, এটা হচ্ছে জেনারেটর সাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কারেন্টের সাইড, এটা হচ্ছে জেনারেটর সাইড, এই কেবল যে যখন জেনারেটর পাওয়ারটা আসবে তখন এই হাত, আমরা চাইলে দুইটা একসাথে কখনো লাইন হবে না, কারণ এটা একটা অফ করে আরেকটা অন হয়, এই যখন এই হাতলটা মিডিল আনবো তখন আমাদের দুইটাই অফ থাকবে, অফ হওয়ার পরে আমরা নিচে দিয়ে দেবো, হ্যাঁ ডাইরেক্ট নিচে দেওয়া যাবে না, কারণ তাইলে কিন্তু একটা শর্ট সার্কিট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে, তো যখন আপনি এই ফেসটা যদি এখান থেকে না সুধারা যদি এখানে লাগে তাহলে কিন্তু ফেস টু ফেস শর্ট সার্কিট হবে, এই জন্য এই হাতলটা মিডিল আনে অফ করতে হবে, তারপর নিচে দিতে হবে, তাহলে আবার অন করতে হবে। ও আচ্ছা, এখন এই যে এই জেনারেটর আপনি নিচ দিয়ে দিলেন, জেনারেটর নিচ দিয়ে দিলে উপকার হচ্ছে কি, এই তারটা সরাসরি নিচ দিয়ে জায়গা, হ্যাঁ জেনারেটর নিচে দেওয়া সুবিধা এই কারণে, কারণ আমাদের জেনারেটর কেবলটা এই নিচে কোনো ফ্লোরে এই আশপাশেই এখানে জেনারেটরটা বসবে, জেনারেটরটা এইদিকেই বসবে, নিচে দেওয়া হয়েছে, কিন্তু জেনারেটর ইচ্ছা করলে উপরেও দিতে পারেন আর কারেন্টের লাইনটা নিচেও দিতে পারেন, কিন্তু হ্যাঁ যেহেতু ইলেকট্রিক লাইনটা সবসময় উপর দিয়েই আসে আমাদের, আর জেনারেটরটা বসে ফ্লোরে, এই ফ্লোরে বসে, তার জন্য কিন্তু নিচে দেওয়াটাই উত্তম, সুবিধা প্লাস আপনার কেবল তো বাস করতেও অনেকটা কষ্ট হয়, এটা কিন্তু ডাবল ইনসুলেশন এনওয়াই কেবল, এটা কিন্তু সিঙ্গেল ইনসুলেশন।